সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের বিষয়টি সরকারি চাকরি এবং ব্যবসায়ীর হাতের চিহ্ন কেমন। আপনি কি সরকারি চাকরি আপনার হবে কি হবে না, আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন কি পারবেন না, আজকের টপিকসটি, তাই কোন স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমি আপনাদেরকে হাতের আঙ্গুল এবং হাতের রেখাগুলো পরিচয় করিয়ে দিব, যাতে আপনি নিজের হাত দেখে নিজেই চিনতে পারেন বা বুঝতে পারেন যে আপনি চাকরিজীবী হবেন কিনা বা আপনার হাতে ব্যবসায়ীর চিহ্ন আছে কিনা। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা বৃদ্ধ আঙ্গুলি বলে থাকি। জ্যোতিষ শাস্ত্র মতে এই আঙ্গুলটিকে শুক্রের আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলটি হচ্ছে তর্জনী আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে মধ্যমা আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটি শনির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে অনামিক আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে রবির আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে বুধের আঙ্গুল বলা হয়। দেখো এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা। এখানে লাল কালিতে যে দুটি রেখা দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙ্গুলের নিচে, এই দুটি রেখাকে মূলত ব্যবসায়ী রেখা বলা হয়ে থাকে বা সফল ব্যবসায়ী রেখা বলা হয়ে থাকে। এখানে শুক্রের স্থানে একটি দাগ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যদি কোন জাতক জাতিকার শুক্রের স্থানে এইরকম দাগ থাকে অথবা শুক্রের স্থানে এই ধরনের জপ চিহ্ন থাকে, শুক্রের স্থানে এই ধরনের জপ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। যদি কোন জাতক জাতিকার মার্শাল রেখাটি বৃহস্পতি পর্যন্ত যায়, তাহলে সেই জাতক জাতিকার সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনারা লক্ষ্য করে দেখুন, হৃদয় রেখার মাথাটি শনি পর্যন্ত গেছে আর মার্শাল রেখাটি রবির আঙ্গুলে ঠিক রবির পর্বের নিচের থেকে শুরু হয়ে বৃহস্পতি পর্যন্ত গেছে। এর মানে হচ্ছে এই জাতক জাতিকার সরকারি চাকরি পাবার প্রবল সম্ভাবনা আছে। তিনি যদি যেকোনো সরকারি যেকোনো সেক্টরে বা যেকোনো ডিপার্টমেন্টে চাকরির জন্য অ্যাপ্লাই করেন, তার চাকরি পাবার প্রবল সম্ভাবনা আছে এবং তিনি ভালো উচ্চ পদে সরকারি চাকরি করতে পারবেন। যদি কোন জাতক জাতিকার কনিষ্ঠ আঙ্গুলের নিচের থেকে দুটি রেখা থাকে এবং দুটি রেখা সেম থাকে, কোন আঁকা বাঁকা না থাকে, সমান্তরাল থাকে, রেখা যদি কোনো কাটাকুটি না থাকে, তাহলে সেই জাতক জাতিকা ভালো ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। যদি কোন জাতক জাতিকার এই বুধের স্থানে কালো তিল থাকে, এই বুধের এই যে স্থানটি আছে, এই বুধের স্থানে যদি কালো তিল থাকে, এই ধরনের কালো তিল থাকে বুধের এই স্থানে, তাহলে এই জাতক ব্যবসা বাণিজ্যে তেমন একটি লাভবান হতে পারবেন না। ব্যবসায় তিনি লসের শিকার হবেন, ব্যবসায় তিনি তার ইনভেস্ট বা ব্যবসায়ী যে মূলধন, সেই মূলধনটি তিনি হারিয়ে ফেলবেন, ব্যবসায় তিনি ইনডিসিশনে ভুগবেন, পার্টনারশিপ ব্যবসা হোক বা একক ব্যবসা হোক, তিনি ব্যবসায় সফল হতে পারবেন না। যদি বোধ রেখাটি যত স্পষ্ট থাকবে, যত ক্লিয়ার থাকবে, তাহলে তিনি তত সফল ব্যবসায়ী হবেন এবং দিন দিন ব্যবসায় তিনি উন্নতি লাভ করতে পারবেন। যদি কোনো জাতক জাতিকার বুধের রেখায় কালো তিল থাকে, তাহলে তো ব্যবসায় তিনি কখনোই সফল হতে পারবেন না। এছাড়া বুধের স্থানে যদি কোনো জাতক জাতিকার এরকম ত্রিভুজ অথবা ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার ব্যবসায় উন্নতির জায়গায় অবনতি হবে, ভুল ডিসিশনে বা ভুল ব্যবসায় তিনি অর্থ ইনভেস্ট করে লগ্নিকৃত অর্থ পুঁজি হারিয়ে ফেলবেন। তাই ব্যবসায় ইনভেস্ট করার আগে বা ব্যবসায় নামার আগে অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে নামার চেষ্টা করবেন যে আমি কোন ব্যবসাটি করলে আপনার জন্য ভালো হবে কি ভালো হবে না, কোন ব্যবসা করলে আপনার জন্য সুইটেবল হবে কিনা, আপনার রাশি অনুযায়ী, আপনার লগ্ন অনুযায়ী আপনার জন্য কোন ব্যবসাটি ভালো হবে কিনা। আর যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা করেন, অনেকে দেখা যায় যে সরকারি চাকরির জন্য বা বিভিন্ন জায়গায় সিভি জমা দেন, অ্যাপ্লাই করেন, কিন্তু চাকরি হয় না। আসলে দেখা যায় সেই জাতকের সরকারি চাকরি হওয়ার কথা না, তার সরকারি চাকরি না হয়, তিনি ব্যবসায় যদি মনোযোগী হতেন,
ভালো ব্যবসায়ী হতে পারতেন, কিন্তু সেই জাতক ব্যবসার পিছনে সময় নষ্ট না করে চাকরির পিছনে ঘুরে তার চাকরির বয়সটি পার হয়ে শেষ পর্যন্ত যখন চাকরির বয়স পার হয়ে যায় তখন তিনি আসেন ব্যবসায়। এসে দেখা যায় তখন তার ব্যবসার যে সাইন, বোধের যে সাইন, বোধের জায়গায় যদি কালো তিল বা ক্রস বা ত্রিশূল চিহ্ন থাকে তখন তিনি ব্যবসায় মনোযোগী হন, তখনই সেই ব্যবসায়ী ব্যবসায় লস করেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখে একটি জাতক জাতিকার 60-70% নির্ণয় করা সম্ভব। আমি বরাবরের মতো বলে থাকি যে হাত দেখে 100% কোন জ্যোতিষী বলে দিতে পারবেন না, আপনার এটা হবে এটা হবে নিশ্চিত করে বলতে পারবেন না, তবে অনুমান ভিত্তিক ভাবে অনেকে 60-70% বলতে পারবেন। যারা অভিজ্ঞ জ্যোতিষী আছেন তাদের পক্ষে বলা সম্ভব, সবার পক্ষে হাত দেখে এ টু জেড বর্ণনা করা মোটেও সম্ভবপর নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আরেকটি রেখা সম্পর্কে অবহিত করব। এই যে স্থানটি দেখছেন, এই স্থানটি হচ্ছে মূলত রাহুর স্থান। যদি কোন জাতক জাতিকার রাহুর স্থান এবং এই যে লাইফ লাইনটি আছে, যেটি আমরা জীবন রেখা বলে থাকি, অনেকে আয়ু রেখা বলে থাকেন, এই রাহুর স্থানে যদি কোন জাতক জাতিকার ক্রস চিহ্ন থাকে তাহলে এই জাতক জাতিকার জীবনে, চাকরির জীবনে লাঞ্ছিত বা অপমানিত হবার সম্ভাবনা আছে। হঠাৎ করে তার চাকরিও চলে যেতে পারে, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, চাকরির জীবনে তিনি এই রাহুর এই ক্রসটি থাকার জন্য, ভাগ্য রেখায় ক্রস থাকার জন্য চাকরি জীবনে তিনি অশান্তিতে ভুগতে পারেন, চাকরিতে তিনি ভালো প্রমোশন নাও পেতে পারেন। দেখা যায় তার নিচের পদের লোক প্রমোশন পেয়ে গেছেন কিন্তু তিনি বারবার চেষ্টা বা তদবির করেও ভালো প্রমোশন পাননি। এটি হচ্ছে যদি রাহুর স্থানে ক্রস চিহ্ন থাকে অথবা রাহুর স্থানে যদি কোন জাতক জাতিকার কালো তিল থাকে। এই রাহুর স্থানে এই ধরনের ক্রস বা কালো তিল থাকে তাহলে সেই জাতক জাতিকা চাকরি ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন, চাকরির ক্ষেত্রে অসুবিধায় পড়বেন। এই কারণে যেহেতু রাহুর স্থানে কালো তিল আছে আর রাহু ঠিক লাইফ লাইনের সাথে জড়িত আর এখানে ক্রস আছে, তাহলে বোঝা যাচ্ছে সেই জাতক জাতিকার জীবনে চাকরি ক্ষেত্রেও বাধাগ্রস্ততা হওয়ার সম্ভাবনা আছে বা হঠাৎ করে চাকরি চলে যেতে পারে বা প্রমোশনের ক্ষেত্রেও তিনি ভালো সুযোগ সুবিধা পাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলী নির্ণয় করা উচিত। এখানে আমি আমার পেটটি আপনাদেরকে দেখালাম, আমার পেটটি আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে পেটটি এখানে লেখা আছে জন্ম কুণ্ডলী। প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলী বিচারটি মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, দেখবেন জন্ম কুণ্ডলীতে রাহু কোন ঘরে বসা আছে, শনি কোন ঘরে বসা আছে, চন্দ্র কোন ঘরে বসা, রবি কোন ঘরে বসা, শনি নিচুস্থ কিনা, বুধ নিচুস্থ কিনা, ইউরোনাস নিচুস্থ কিনা, প্লুটো নিচুস্থ কিনা, এইগুলো ভালো করে বিচার বিশ্লেষণ করলে, জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে একটি জাতক জাতিকার সম্পর্কে অনেক কিছু অবহিত করা সম্ভব। এরপরে সেই জাতক জাতিকার বিংশোত্তরী মতে মহাদশা, তার জন্মকালীন সময় কোন গ্রহের দশা ছিল, বর্তমানে কোন গ্রহের দশা চলছে, এটি কত বছর স্টে করবে এবং এই গ্রহের দশার জন্য তার কি কি সুবিধা হবে বা কি কি অসুবিধা হবে সেটি জানতে পারবেন। সেম পদ্ধতিতে এখানে লিখে আপনারা দেখুন অন্তর্দশা, তার জন্মকালীন অন্তর্দশা কোন সাল থেকে শুরু হয়েছিল, কত বছর ছিল, বর্তমানে কোন গ্রহের অন্তর্দশা চলছে, এই অন্তর্দশার জন্য তিনি কোন দিকে বেনিফিটেড হবেন, কোন দিকে নন বেনিফিটেড হবেন, তার লুজিং হবার সম্ভাবনা আছে বা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে, এটি অন্তর্দশা বিচার বিশ্লেষণ করলে জানতে পারবেন। এছাড়া আরেকটি বিচার আছে যেটিকে আমরা নবাংশ কুণ্ডলী বলি। এখানে লেখা আছে দেখুন নবাংশ কুণ্ডলী, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন নবাংশ কুণ্ডলী। এই নবাংশ কুণ্ডলীটি যদি জাতক জাতিকের বিচার করা হয় তার আত্মীয় স্বজন প্রতিবেশী অফিস কলিগ বা ব্যবসায়িক কলিগদের সাথে তার সম্পর্ক ভালো যাবে কি যাবে না, বা স্ত্রী সন্তানদের সাথে তার সম্পর্ক কেমন যাবে, বা পার্টনারশিপ ব্যবসায়িক তার ভালো হবে কিনা, বা কোন ব্যবসা করলে তিনি লাভবান হবেন, বা কোন চাকরি করলে তার ভালো হবে, সরকারি চাকরি তার আদৌ হবে কি হবে না, বা বেসরকারি ক্ষেত্রে তার চাকরিতে প্রমোশন হবে কিনা, বা বেসরকারি চাকরিতে তার কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে বলা সম্ভব। সর্বশেষ নবতারা চক্র বিচার করা প্রত্যেকটি জাতক জাতিকার
কর্তব্য। কারণ নবতারা চক্র বিচার করলে এই জাতকের বর্তমানে যে গ্রহটি খারাপ আছে সেই গ্রহ অনুযায়ী কোন রত্নটি বা কোন রেমিডিটি বা কোন প্রতিকার করা প্রয়োজন সেটি ভালো করে জানা সম্ভব। এছাড়া আরেকটি বিষয় আছে জ্যোতিষ শাস্ত্র মধ্যে, যেটিকে আমরা বলি সংখ্যা তত্ত্ব বিচার। সংখ্যা তত্ত্ব বিচার, সংখ্যা তত্ত্ব বিচার। দেখুন, আগেকার দিনের অনেকের বাবা মা জন্ম তারিখ লিখে রাখেননি বা রাখতেন না, কারণ আগেকার দিনে এগুলো অত বেশি প্রয়োজনও ছিল না। কিন্তু বর্তমানে অনেকের বাবা মা জন্ম তারিখ লিখে রাখেন, আর জন্ম তারিখ যদি আপনার জানা না থাকে, জন্ম সময়, জন্ম সাল, জন্মস্থান, এই তথ্যগুলো যদি আপনার একুরেট না থাকে, তাহলে আপনার নবাংশ বা জন্মকুণ্ডলী বিচার কোনোভাবেই করা সম্ভব নয় বা বিংশোত্তরী বিচারটি সঠিকভাবে বিচার করা সম্ভব হয় না। এক্ষেত্রে অল্টারনেটিভ যে পদ্ধতি আছে সেটি হচ্ছে সংখ্যা তত্ত্ব বিচার, যার ইংরেজি নাম হচ্ছে নিউমারোলজি ক্যালকুলেশন। যদি কেউ জন্ম তারিখ জানেন না, তার ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব বিচার করলে তার বর্তমানে কোন গ্রহটি খারাপ আছে, কেন খারাপ আছে, কত বছর খারাপ থাকবে এবং এই গ্রহের জন্য তার কোন রেমিডি বা কোন প্রতিকার করলে তিনি এই সমস্যা থেকে উত্তরণ পাবেন এবং তিনি ব্যবসায় কেন সফলতা পাচ্ছেন না বা ব্যবসায় সফলতা পেতে হলে কি করতে হবে বা সরকারি চাকরি কেন তার হচ্ছে না বা বেসরকারি চাকরিতে কেন তার প্রমোশন হচ্ছে না, এই বিষয়গুলো সংখ্যা তত্ত্ব বিচার করলে বলা সম্ভব, যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে। এরপরে সর্বশেষ যেটি হবে প্রতিকার। আপনি যখন প্রতিকার করবেন, প্রতিকার, কারণ আমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান আছে, মহান রাব্বুল আলামিন প্রত্যেকটি সমস্যার সমাধানও দিয়েছেন। আমরা যদি সেই পথে হাঁটি, আমরা অনেকে যদি সেই পথে হাঁটার চেষ্টা করি যে আমার এই সমস্যাগুলো আছে, এই সমস্যা থেকে আমি কিভাবে উত্তরণ পাব, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার সমস্যাগুলো আগে সঠিকভাবে বিচার বিশ্লেষণ, হস্তরেখা, জন্মকুণ্ডলী বিচার, সংখ্যা তত্ত্ব বিচার, নবাংশ কুণ্ডলী বিচার, অন্তর্দশা বিচার, বিংশোত্তরী বিচার, নবতারা চক্র বিচার বিশ্লেষণ করে সর্বশেষ প্রতিকারটি করতে হবে, যে আপনার এই সমস্যার জন্য কোন রত্নপাথরটি ব্যবহার করলে আপনি উপকৃত হবেন বা এই সমস্যাটি কেন হচ্ছে, কত বছর হচ্ছে বা আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, কেউ আপনার পিছনে কুফুরি কালাম করেছে কিনা বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, কেন আপনার চাকরিতে সমস্যা হচ্ছে বা আপনার দোকানে কেন সেল হচ্ছে না বা আপনার দোকানে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, এটি টোটাল ক্যালকুলেশন করলে বের করা সম্ভব। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি তত্ত্ববহুল মনে হয়ে থাকে, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অনুরোধ করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।